হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম চলে এলাম আর একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে দেখাবো গ্রিন কাপড় ছাড়াই কীভাবে আপনি ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন সেটি নিয়ে আজকের ভিডিও প্রথমে চলে যেতে হবে আপনার ফোনের প্লে স্টোরে গিয়ে সার্চ অপশানে লিখতে হবে ক্যাপ সি ইউ ক্যাপ কাট এই ক্যাপ কাটটা দিয়ে সার্চ করতে হবে এই অ্যাপটা ইনস্টল দিতে হবে ইনস্টল দিব ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পেজটি ফলো দিয়ে সাথেই থাকুন অ্যাপটা ইনস্টল হয়ে গেছে এখন ওপেন করবো ওপেনে ট্র্যাপ করলাম ওপেনে ট্র্যাপ করার পরে এখানে অ্যাকসেপ্ট দিতে হবে অ্যাকসেপ্ট দেওয়ার পরে এই উপরের এই খালি ঘরে ট্র্যাপ করতে হবে মানে যে কোনো একটা ভিডিও সিলেক্ট করব যে ভিডিওটার ব্যাকগ্রাউন্ডটা আমরা চেঞ্জ করব সেই ভিডিওটা এখানে সিলেক্ট করব তার জন্য এখানে প্লাস আইকন এখানে ট্র্যাপ করব এখানে অ্যালাউ দিবেন দেবেন এখানে একটা ভিডিও সিলেক্ট করব যে কোনো একটা ভিডিও সিলেক্ট করলাম যে ভিডিওটা সিলেক্ট করবেন সে ভিডিওটার এই গিয়া খালি ঘরের এখানে ট্র্যাপ করবেন দেখেন এখানে ট্র্যাপ করবেন ট্র্যাপ করার পর নিচের দিকে দেখেন অ্যাড অ্যাড বাটনে ট্র্যাপ করতে হবে ট্র্যাপ করার পরে ভিডিওর উপরে একবার ট্র্যাপ করবেন ট্র্যাপ করার পর দেখেন ভিডিওটা সিলেক্ট হয়ে গেল নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পরে একটু সেলাইড কর একটু সেলাইড করবেন সেলাইড করার পরে দেখবেন আছে কাট আউট এটাতে ট্র্যাপ করব ট্রাপ করার পরে এখানে দেখেন প্রথম অপশনটা আছে রিমুভ ব্যাকগ্রাউন্ড এটাতে ট্রাপ করব ট্র্যাপ করার পরে দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে মানে ব্যাকগ্রাউন্ডটা যে ব্যাকগ্রাউন্ডটা ছিল সেটা চলে গেছে এখন আমরা এই চিহ্নতে ট্রাপ করব। এখন আবার এই রিমুভ ব্যাকগ্রাউন্ডের পাশে যে তীর চিহ্ন আছে সেটাতে ট্রাফ করব ট্রাফ করার পরে এখন আবার নিচের দিকে দেখেন তারপর এখানে দেখেন তীর চিহ্ন আছে এই ব্যাকে নিচের লাইনের আবার সেই ফার্স্টের দিকে চলে যাব। তার জন্যে এই তিরথিনের এখানে ট্রাফ করব। ট্রাফ করার পরে নিচের দিকে দেখেন আছে ক্যানভাস ক্যানভাসে ট্রাফ করব ট্রাপ করার পরে আপনি চাইলে এখন আপনি চাইলে আপনার ব্যাকগ্রাউন্ডটা এখন যে কোনো ইমেজের মাধ্যমে বা যে কোনো একটা কালারের মাধ্যমে চেঞ্জ করতে পারবেন এবং এগুলা ছাড়াও আপনি আপনার গ্যালারিতে কোনো ছবি বা পিকচার থাকলে এই ভিডিওটার পিছনে আপনি সিলেক্ট করে দিতে পারবেন এখানে আপনি সেই ইমেজগুলা সেট করতে পারবেন বিভিন্ন রকমের ই ইমেজ আছে এখানে আপনি যদি মনে করেন যে না এগুলা দেব না তাহলে ব্যাকে যাবেন ব্যাকে দেওয়ার পরে এখানে শুধু কালার আপনিও সিলেক্ট করতে পারবেন সাদা বিভিন্ন রকমের কালার এভাবে সিলেক্ট করতে পারবেন সিলেক্ট করা হয়ে হয়ে গেলে এই তির তিনের এখানে ট্র্যাপ করতে হবে ট্র্যাপ করার পরে উপরে দেখেন এই ডাউনলোড অপশনটা আছে। ডাউনলোড অপশনের পাশে দেখেন সাইজ মানে কীরকম সাইজ আপনার দরকার এখানে কিন্তু দেওয়া আছে উপরেরটা হচ্ছে গিয়া কত অটোমেটিক দেওয়া আছে সাতশো বিশ পিএস আর ফ্রেম রেট আছে পঁচিশ আবার আপনাদের যদি আরও বাড়তে লাগে তাহলে আপনারা এটা বাড়িয়ে নেবেন আর এই এটা ডাউনলোড দেওয়ার জন্যে এখানে দেখেন ডাউনলোড চিহ্ন আছে। ডাউনলোড দিলে ডাউনলোড বাটনে ট্যাপ করলে দেখেন এটা কিন্তু ডাউনলোড হচ্ছে এই ভিডিওটার মতো আপনারা খুব সহজেই এই ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারবেন খুব সহজেই এখন দেখেন ভিডিওটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে এখন উপরের দিকে দেখেন আছে ডান ডানে ট্র্যাপ করব ট্র্যাপ করার পরে এখন আমরা গ্যালারিতে যাব কেটে ভিডিওটার ব্যাকগ্রাউন্ড কিন্তু চেঞ্জ হয়ে গেছে এভাবেই খুব সহজেই আপনাদের ফোন দিয়ে ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন দেখা হবে পরে ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ